শরীর জুড়ে লোহার শিকল, সেই শরীর আবার বাঁধা মোটা রশিতে। রশি পেছন থেকে ধরে আছেন তিনজন। পাশ থেকে সমবেত কণ্ঠের প্রতিবাদী স্লোগান, লাব্বায়েক আল আকসা, লাব্বায়েক। বাংলাতে যার অর্থ আমরা আছি, পাশে আছি আল আকসা। প্রতীকী এই উপস্থাপনায় অংশ নেয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী জানান, ফিলিস্তিনের উপর ইসরায়েলি আগ্রাসনের নেপথ্যে মদদ দিচ্ছে আমেরিকা ও ভারত, সেটিকে সবার সামনে তুলে ধরার প্রয়াস তাদের। ফিলিস্তিনে নির্যাতন চালাচ্ছে, অত্যাচার চালাচ্ছে, রক্তে রঞ্জিত করছে, তাদের বিরুদ্ধে আমরা নিন্দা প্রস্তাব জানাচ্ছি। ওআইসি আছে বা আরব লীগ আছে, তারা সবাই এক হয়ে এটা প্রতিবাদ করুক। বুধবার বেলা ১১টায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত সংহতি সমাবেশে অংশ নেয় হাজারো শিক্ষার্থী। তারা অবৈধ ইসরায়েলি দখলদারদের বিরুদ্ধে মুক্তিকামী ফিলিস্তিনিদের প্রতিবাদী ও স্বাধীনতা সংগ্রামের সাথে একাত্মতা জানান। প্রতিবাদ করেন শিশুসহ নির্বিচারে মুসলিমদের হত্যা ও নির্যাতনের কার্ড ফেস্টুন হাতে প্রতিবাদে সামিল হন। ইসরায়েলি পণ্য বয়কট ও এ নিয়ে সংসদে নিন্দা প্রস্তাব জানানোরও দাবি করেন আন্দোলনকারীরা। আন্দোলনে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরাও। তাদেরকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে, এটি আমি মনে করি মানবতার সবচেয়ে বড় জঘন্যতম একটি ঘটনা ঘটছে। সারা বিশ্বের বিবেকবান মানুষকে এগিয়ে আসা উচিত। সংহতি সমাবেশ শেষে প্যারিস রোড থেকে শুরু হয়ে একটি বিক্ষোভ মিছিল পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী।